Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে তাল রান্না অথবা বলতে পারেন তালের ক্ষীর রান্না। রেসিপিটি যদিও আমার চ্যানেলে নতুন কিন্তু এটি লক্ষ্মীপুরের খুবই মজাদার একটি ঐতিহ্যবাহী খাবার। এই তাল দিয়ে বিভিন্ন রকম পিঠা, পায়েস, কেক তৈরি করা যায়, যা আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এই তালের ক্ষীর চাল ভাজা দিয়ে আমার খুবই পছন্দের একটি খাবার। তাহলে চলেন আর দেরি না করে রেসিপিটি শুরু করি। তালের ক্ষীর রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। দেন এতে 4 কাপ পরিমাণ তালের পিউরি দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 15 মিনিটের মতো রান্না করে নেব। বারবার একটু নেড়েচেড়ে রান্না করতে হবে যাতে নিচে থেকে লেগে না যায়, কারণ এই পিউরিটা অনেক ঘন। এই পিউরিটা বের করার সময় একটা পানি খুব একটা ব্যবহার করা হয় নাই। তালটা আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি যাতে তালের একটা কাঁচা গন্ধ আছে গন্ধটা চলে যায়, কারণ তালের কাঁচা গন্ধটা থাকলে তালটা খেতে খুবই বাজে লাগবে। তাল রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এতে দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি আগে থেকে 600 গ্রাম গরুর দুধকে জাল করে 400 গ্রাম করে নিয়েছি। দেন এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। গরম তালের মধ্যে গরম দুধ দিলে দেখা যায় অনেক সময় দুধের ছানা কেটে যায়, সেজন্য আমি আগে থেকে দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধ আর তাল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেন এতে আমি 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি। নারকেলগুলোকে আমি খুবই সামান্য পরিমাণে একটু ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড না করেও দিতে পারেন। তালের সাথে নারকেলগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন তালগুলোকে ঢাকনা দিয়ে ডেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে থেকে লেগে না যায়। আমি এই তাল রান্নায় কোনো প্রকার চিনি ব্যবহার করি নাই, কারণ এই তালগুলো এমনিতে অনেক মিষ্টি। এই তো রান্না হয়ে গিয়েছে মজাদার তালের ক্ষীর রান্না। প্রায় 5 থেকে 6 ঘন্টা পর চলে আসলাম পরিবেশন করতে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আশা করি লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।